ক্লাসে পড়াটা আমরা একটু জেনে নিব আর কি, গত ক্লাসে পড়াটা আমরা জেনে নিব কিরকম ভাবে যে আমরা ক্লাসটা এই আগের ক্লাস আমরা করেছি, কিন্তু আমরা আগের ক্লাস আমরা কি জেনেছি একটু আমরা জেনে নিব। আমাকে একজন প্রথমে অ্যান্সার করবে, সবাই চিৎকার করবে না, প্রথমেই বলে দিচ্ছি সবাই চিৎকার করবে না, একজন একজন করে বলবে, সবাই সবাইকে বলার সুযোগ দিবে, ঠিক আছে? আমি বলেছিলাম গত ইয়েতে গত ক্লাসে আমরা জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনেছি, তাই না? আমাকে আমানাফ একটু বলবে, আমানাফ তুমি বলো জীবের শ্রেণীবিন্যাসে আমরা কয়টি রাজ্য আমরা প্রথমে দেখেছি, জীব জগৎকে আমরা কয়টি রাজ্যে ভাগ করেছি? পাঁচটি রাজ্যে ম্যাম, কি কি বলতো? মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। সুন্দর হয়েছে। আমরা কতগুলো রাজ্যে ভাগ করেছি? পাঁচটি, এবং একটা চাইতে একটা উন্নত, প্রথমে যাকে আমরা বলেছি সেটা কি, তার চাইতে উন্নত, তারপরে একটি, তার চাইতে উন্নত, তারপরে একটি, প্রথমে আমরা বলেছিলাম কাকে, মনেরা, তাই না? মনেরা ধরেছিলাম, তারপর ধরেছিলাম প্রতিষ্ঠা, পাঞ্জায়, প্ল্যান্টি, এনিমেল, সম্পর্কে আমরা করেছি। আজকে আমরা কিছু এর পরবর্তীতে যে অংশটুকু রয়েছে সেখানে রয়েছে কি, অপুষ্প উদ্ভিদ রয়েছে, অপুষ্প উদ্ভিদের শ্রেণীবিন্যাস এখানে রয়েছে, এটা সম্পর্কে আমরা জানবো। যদিও এটা আমাদের একটা রিভিশন ক্লাস, তাই আমরা কি করবো, আমরা আমাদের এই যে জানা তথ্যগুলোর আদান প্রদান করবো, তাই না? তারপর তোমরা যদি না বলতে পারছো বা তোমাদের যেখানে সমস্যা, তার জন্য তো আমি আছি, তাই না? কিন্তু আমরা আগে আমাদের যে ক্লাসগুলো করেছি এই অধ্যায় সম্পর্কে আগে কিছুটা জানা তথ্যে আমরা একটু আদান প্রদান করবো। প্রথমে আমাকে একদম একটু বলবে, হ্যাঁ, আরে কি আফরিন, আফরিন আমাকে একটু বলো তো দেখি, অপুষ্প উদ্ভিদটা আমরা আসলে কাকে বলছি, কাদেরকে আমরা বলছি যে অপুষ্প উদ্ভিদ? যে সকল উদ্ভিদ, যে সকল উদ্ভিদে ফুল বা ফল হয় না এবং তারা স্টার বা রেণুর মাধ্যমে প্রজনন সম্পন্ন করে তাদের অপুষ্প উদ্ভিদ বলে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি আরেকজনকে প্রশ্ন করবো, সেই আনসার করবে। এটা কে, বাড়িকা লেখা এখানে? আচ্ছা, এখানে আরো আছে, আচ্ছা বালিকা লেখা দেখছি আমি একজনে এখানে, তারপর আছে কে, ইফা, ইফা, ইফা তাসনিম, আমাকে একটু বলো তো দেখি অপুষ্প উদ্ভিদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি? ওয়ালাইকুম আসসালাম, আমাকে বলো অপুষ্প উদ্ভিদকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি? তিনটি ভাগে ম্যাম। কয়টি ভাগে? তিনটি ভাগে। আচ্ছা, কি কি ভাগ বলতো? আচ্ছা আমি বলি, অপুষ্প উদ্ভিদকে তিনটি ভাগে ভাগ করেছে একজন অ্যান্সার করলো, সেই তিনটি ভাগের নামটা একটু বলো। শৈবাল, মস আর ফার্ন। শৈবাল, মস, ফার্ন। এবার তুমি কি বলতে পারবে শৈবাল আমরা কাদেরকে বলছি বা শৈবালের বৈশিষ্ট্য গুলো আমাকে একটু বলো? ম্যাম আমি বলি, আচ্ছা বলো, শৈবাল একটি সমাঙ্গদেহী উদ্ভিদ, এরা সাধারণত পানিতে জন্মায়, এদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না। সমাঙ্গদেহী কাদেরকে বলছি তুমি কি বলতে পারবে? ইয়েস ম্যাম, যে সকল উদ্ভিদের প্রতিটি অঙ্গ একই ধরনের হয় সেগুলোকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলে। হ্যাঁ, আমরা আগে একটু বলেছিলাম যে সকল উদ্ভিদে দেহটাকে আমরা মূল, কাণ্ড, পাতা বিভক্ত করতে পারি না, আমাদের কাছে মনে হয় সবকিছু একই রকম, তাদেরকে আমরা সমাঙ্গ বর্গের মধ্যে পেয়েছি।
সমাঙ্গ বর্গে আরেকটি উদ্ভিদের নাম কিন্তু আমি বলেছিলাম ক্লাসে, তাই না? আরেকটি উদ্ভিদের নাম কি বলতো? বলো। ইয়েস ম্যাম। সমাঙ্গ বর্গে আমি আরেকটি উদ্ভিদের নাম বলেছিলাম, মনে আছে কি তোমার? বলো। স্পাইরোগাইয়া। এটা তো তুমি যেটা বললা শৈবাল, শৈবালের একটি উদাহরণ বলে স্পাইরোগাইয়া। আমি শৈবালের মতো আরেকটি নাম বলেছিলাম যে সমাঙ্গ বর্গের কি নামটা বলো। ম্যাম আমি বলবো, বলো। ছত্রাক। তার মানে বোঝা যাচ্ছে তুমি খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছো, কারণ এটার নাম কিন্তু আমাদের বইতে কিন্তু নাই। আমি বলেছিলাম যে অবশ্য উদ্ভিদের মধ্যে সমাঙ্গ বর্গের মধ্যে দুটো পড়ে। ম্যাম থ্যালোফাইটে হবে? তার মানে আমরা ভাগ করেছিলাম কি, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তাই না? আমরা বলেছিলাম থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটার মধ্যে দুটো পড়ে, কি কি? শৈবাল আর ছত্রাক। আর ব্রায়োফাইটার মধ্যে পড়ে মস, আর টেরিডোফাইটার মধ্যে পড়বে ফার্ন। আমরা সুন্দরভাবে কিন্তু এটা জেনেছিলাম, তার মানে যারা বলতে পারছো তারা কিন্তু খুবই মনোযোগ দিয়ে ক্লাস করেছো। ফার্নেটটা কি বললেন? আমি বলেছি অপুষ্পক আমাদের বইতে কিন্তু এরকম ভাবে দেওয়া নেই, তারপরে কিন্তু এগুলো তোমাদেরকে পরে আবার একটু করে জানতে হবে, তখন মনে থাকবে না। কিন্তু বলেছিলাম অপুষ্পক কি, তার সাথে তিনটি মানে বিভক্ত, তাই না? ক্যালোফাইটা, ব্রায়োফাইটা, টিন্ডোফাইটা। আমি কিন্তু বলে লিখে দিয়েছিলাম, তারপরে বলেছিলাম আমরা শৈবালকে ক্যালোফাইটা মধ্যে ফেলি। ক্যালোফাইটা মানে কিন্তু আসলে সমাঙ্গ দেহি, কিন্তু ক্যালোফাইটার আরেকটি উদাহরণ রয়েছে কি, ছত্রাক। আমরা বলেছিলাম তোমাদের অবশ্যই যারা ক্লাস করেছো ভালোভাবে দেখো, লাইভ ক্লাস করলে কতটা উপকার পাওয়া যায় বুঝছো। আমরা কিন্তু এটা কিন্তু লাইভ ক্লাসে বারবার আমরা এটা আলোচনা করেছি, বলতে কিন্তু এটা কিন্তু নেই, তাই না? তারপরে আমরা একটু বেশি জেনেছি, কারণ আমাদের মনে রাখার জন্য শৈবাল, ছত্রাক, ক্যালোফাইটার মধ্যে সালফাইটের মধ্যে পড়বে কি মস, আর টেট্রোফাইটের মধ্যে পড়বে ফার্ন। এখন আমাকে আরেকজন আমাকে বলবে, ম্যাম ম্যাম শৈবাল মস এবং ফাংশন একটু লিখে দেওয়া যাবে, ওগুলো কোন প্রজাতির? ম্যাম ওই তিনটা যদি থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হয় তাহলে স্পাইরোগাইরা কোনটা হবে? যে তোমার নামটা কি আগে বলতে একটু? ম্যাম সেজাহান ঐশী। আচ্ছা বলো তোমার নাম, তোমার নাম একটা তোমাকে আমি দিলাম তাসনি। তাহলে আমি যদি বলি আমার ক্লাসের মুসলমান একটা মেয়ের নাম বলো, তখন আমি বললাম তাসনি। ঠিক এইরকম আমি মুসলমান বলতে বলছি কি, শৈবালকে, আর মুসলমান মেয়ের নাম বলছি তাসনি। শৈবালের মধ্যে অনেক প্রজাতি আছে, তার মধ্যে একটি নাম হলো স্পাই। মানে এরকম অনেক ছত্রাক আছে ফ্যালোফাইটার মধ্যে, তাই না? ফ্যালোফাইটার মধ্যে অনেক রকমের ছত্রাক আছে, কিন্তু আমি কিন্তু একটা ছত্রাকের নাম বললাম কি, ইস্ট। তোমরা আমাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না, ক্লাসের পরিবেশটা ভালো থাকবে, কিন্তু তোমরা যদি তোমাদের সমস্যাগুলো আমাদের ক্লাসে শেয়ার করে দাও তাহলে আমি করতে হবে, কিন্তু আমি যখনই আমি করছি তোমরা তখনই ব্যাড ভয়েস গুলো তোমরা করছো। এটা কি কোনো ভদ্র ছেলেমেয়ের কাজ? আমাকে বলো তো তোমরা একটু, এটা কি তোমাদের করা উচিত? তোমরা তো তোমাদের নিজেদের ক্ষতি করছো। আমরা এভাবে ক্লাস নিয়ে কাদের জন্য ক্লাস নিচ্ছি, কেন ক্লাস নিচ্ছি একটু বোঝার চেষ্টা করো। তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরাই যদি সে পরিবেশটাকে নষ্ট করো ক্ষতিগ্রস্ত কে হবে? সবাই সাইলেন্ট থাকার চেষ্টা করবে, এরপরে যদি এরকম করছো আমি কিন্তু এখন ক্লাস বন্ধ করে দিয়ে আমি অবজার্ভ করবো কে করছে, আমি তাকে ব্ল্যাকবোর্ড প্যারেন্টস করবো তাকে। আচ্ছা এবার আমাকে একটু বলো, ব্রায়োফাইটা ফেললাম মসকে, তাই না? এখন একজন একটু অ্যান্সার করবে, মসের বৈশিষ্ট্য আমরা কি কি জেনেছি, মসের বৈশিষ্ট্য গুলো কি কি জেনেছি আমরা?
ম্যাম আমি বলবো, মশ মশ হচ্ছে মশে মশকে মূল ও মূল ও পাতায় ভাগ করা যায়, কিন্তু এদের কাণ্ড নেই, কাণ্ডর পরিবর্তে রাইজেট রয়েছে। মূলের দেহটাকে আমরা কি বলছি, কাণ্ড ও পাতায় আমরা বিভক্ত করতে পারি, কিন্তু মূল নেই। তুমি বলেছো কাণ্ড নেই, কাণ্ড না, আমরা মশের দেহটাকে বলি, মশের দেহটাকে। আমার একটা প্রশ্ন আছে, আমরা কাণ্ড পাতাতে বিভক্ত করতে পারবো, কিন্তু মশের মূল নেই, মূলের পরিবর্তে যেটা রয়েছে সেটা হলো কি, রাইজয়েড, রাইজয়েড। ঠিক আছে, একটু ভুল হয়েছে তোমার। আচ্ছা, তার মানে মশটাকে আমরা কি বলছি, দেহটাকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কেবলমাত্র পাতা কাণ্ডে বিভক্ত করতে পারে। তোমরা এখানে একটি মশের ছবি কিন্তু তোমরা দেখতে পাবে, আমরা কিন্তু যখন দাঁড়িয়েছিলাম বলেছিলাম মশের ছবিটা কেমন, এরকম একটা ছবি মশে দেওয়া আছে, এখানে এরকম ভাবে অনেকগুলো পাতা, তার মানে পাতা আর কান দিয়ে আমরা বিভক্ত করতে পারছি, কিন্তু মশের কিন্তু মূল নেই, মূলের পরিবর্তে কি রয়েছে, রাইজয়েড রয়েছে। ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থানে মশ জন্মায়, মশ সহজীব, ক্লোরোফিল যুক্ত সহজীব, তাই না? এটা তো তিনটা বৈশিষ্ট্য মশের হয়ে গেল, মশের তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। এবার তোমরা চলে আসবে আরেকটু আমাকে বলবে, এখানে কিন্তু আমি বলেছি ম্যাম আমার একটা প্রশ্ন আছে এবার ম্যাম, বলো শৈবাল খেলো, শৈবাল খেলো ফাইটা হলে মর্স আর ফার্স কি একটু বলে দেবেন। আমরা বলেছি এটা হচ্ছে খেলো ফাইটা বিভাগ, যাচ্ছে না মিস করা বোঝা যাচ্ছে না, সর্বোন্নত উদ্ভিদ। ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত, এরা পুরনো জায়গায় বা ছায়াযুক্ত স্যাঁতসেঁতে স্থানে জন্মে, যেমন ঢেঁকি শাক। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অপুষ্প উদ্ভিদ নিয়ে যা কিছুই আসুক না কেন, আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করতে পারবো। আমি তাদের কথাই বলছি যারা লাইভ ক্লাসটা রেগুলার করেছে, ভিডিও ক্লাস রেগুলার দেখেছে, তারা কিন্তু খুবই সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে, তাই না? যারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেনি তারা কিন্তু এটা পারবে না, তাদেরকে চেষ্টা করতে হবে, পূর্বের ক্লাসগুলো দেখবে তারা, এখনকার ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, তাহলে কিন্তু তারা রেজাল্ট ভালো করবে। তোমরা জানো যে আমরা টিউটর পরীক্ষাটা হবে 23 তারিখ থেকে, ভালো একটা রেজাল্ট তোমরা আশা করবে যদি এরকম ভাবে ক্লাস করতে থাকবো। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি সপুষ্পক উদ্ভিদ নিয়ে আমরা কথা বলবো, তাই না? সপুষ্পক উদ্ভিদটাকে আমরা কয়টি ভাগে ভাগ করি, সপুষ্পক উদ্ভিদ কি সেটা আমাকে আগে অ্যান্সার করে দেখো, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে বা সপুষ্পক উদ্ভিদ কি বলো তো।
বলি বলো সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয় আর এক কথায় যেসব উদ্ভিদে ফুল ও ফল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে সুন্দর হয়েছে এখন আরেকটু বলো তো ঘুমাইসা মিস কথা বোঝা যাচ্ছে না যেসব উদ্ভিদে ফুল ও ফল উৎপন্ন হয় তাকে বলো সপুষ্পক উদ্ভিদ এখন তুমি বলো সপুষ্পক উদ্ভিদকে আমরা কয়টি ভাগে ভাগ দুই ভাগে ভাগ করা হয় এক নগ্ন বীজি দুই আবৃত বীজি এসব উদ্ভিদের ফুলে ম্যাম প্রশ্নটা আরেকবার বলেন নগ্নবীজী উদ্ভিদ উদ্ভিদ এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বক গুলো নগ্ন থাকে এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে যেমন সাইকাস স্পাইনাস ইত্যাদি নগ্নবীজীর একটু লিখে দেওয়া যাবে সুপারি সরিষা সহ আমাদের চারপাশের অধিকাংশ সবুজ উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক আবৃত বীজি উদ্ভিদ এসব উদ্ভিদের ফুল ফুলে ডিম্বাশয় থাকে ডিম্বাশয় গুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত হয় নিঃশেষ করে ম্যাম এই তো বই দেখে বলছি আমি বলি ম্যাম আমি বলছি এবং ডিম্বাশয় গুলো ফুলে পরিণত হয় ডিম্বক গুলো বীজে পরিণত হয় আর ডিম্বাশয় হয় ফলে পরিণত হয় ডিম্বাশয়ের যে বাহিরের যে আবরণটা বা ত্বকটা
রয়েছে সেটা কিসে পরিণত হবে? নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। প্রশ্নটা আরেকবার বলেন। ডিম্বাশয়টা যদি ফলে পরিণত হয়, ডিম্বাশয়ের বাইরে যে ত্বকটা রয়েছে সেটা কিসে পরিণত হবে? ফলের আকারে। খোসা। সকাল সন্ধ্যা ফুলেও কি ডিম্ব আছে? সকাল সন্ধ্যা ফুলেও কি ডিম্বাশয় আছে? আচ্ছা, তাহলে আমরা হোমওয়ার্ক কি করবো? আমরা নগ্ন
मैम कोयटा बैशिष्ट्य लिखब जे कोयटा ভালো ওই মনে রাখতে পারবে সে কয়টা বৈশিষ্ট্য তোমার থাকবে অন্তত ছোট দুটো বৈশিষ্ট্য থাকবে না বৈশিষ্ট্য তো আমরা পারব তাই না ঠিক আছে শুনুন আমি কি বললেন কিছু বুঝতে পারছি না নগ্নবীজি সবাই কি শুনতে পাচ্ছো বিড়ালি Yes, ma'am. Yes, ma'am. আমি সবাই সুন্দরভাবে হোমওয়ার্কটা করে জমা দিতে হবে না ওকে ম্যাম আর কোনো সমস্যা নন শুধু নগ্ন বীজের বৈশিষ্ট্য বুঝতে পারলাম ম্যাম প্রথম সময় কি নগ্ন বীজের বৈশিষ্ট্য ম্যাম প্রথম সময় কি কি অধ্যায় আছে তোমাদের নগ্ন বীজ আর আবৃত বীজের বৈশিষ্ট্য ওইতে অনেকে তো আমরা বললাম যে নগ্নবীজ বৈশিষ্ট্য কি থাকে না তাদেরকে আমরা বলি নগ্নবীজ কি নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ কি সাইকাস পাইনাস তাই না ডিম্বাশয় থাকে না বীজ উন্মুক্ত অবস্থায় থাকে তাই না যেহেতু ডিম্বাশয় থাকে তাই বীজ গুলো কি হয় ফলের মধ্যে আবৃত অবস্থায় অবস্থান করে উদাহরণগুলো আমরা দিয়ে দিব সুন্দর ভাবে আমরা এই বৈশিষ্ট্য গুলো উদাহরণ গুলো লিখবো তাহলে আল্লাহ হাফেজ।